আমি হেসে উঠলাম আবার। আমেন, এ হাসি প্রশ্রয়ের হাসি। আমার এইটুকুনি ছেলেটা মনে মনে কত বড় হয়ে গেছে, আর ভিডিওটা তো আমিও দেখি। দেখতে দেখতে আমারও মাঝে মাঝে ইচ্ছা করে আমেরিকান মায়েদের মতো আমার টিটোকে ইউজ করতে, কিন্তু তারপর ব্যাপারটা কল্পনা করলেই লজ্জা লাগে। টিটোকে ভাত খাইয়ে আমায় রোজ ওকে ঘুম পাড়িয়ে দিতে হয়। ঠিক করলাম, আজ আর গায়ে মাথায় হাত বুলিয়ে নয়, খেলার আরামে ওকে ঘুম পাড়াব। টিটোর ইচ্ছা আজকেই পূর্ণ করব। ভাত খাইয়ে ওকে নিয়ে বিছানায় শুয়ে পড়লাম। টিটো আমার পাশে শুয়ে বলল, মাম্মা, আমি তাহলে প্যান্ট থেকে আমার খেলোয়াড় বার করি, আজ কিন্তু আমি কোনো কথা শুনব না। আমি ওকে বললাম, একটা শর্তে আমি রাজি হতে পারি, তুই যে আমার মাঠে খেলোয়াড় ঢুকিয়েছিস এই কথাটা তোর বাবাকে বলা চলবে না। তোর বাবা কথাটা জানতে পারলে তোকে আর আমাকে দুজনকেই বাড়ি থেকে বের করে দেবে। কিন্তু টিটো আমার পেপে টিপতে টিপতে বলল, ঠিক আছে মাম্মা, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমেরিকার মাছেলেগুলো বাবাদের লুকিয়েই কাজগুলো করে, বাবারা যখন অফিস যায় তখন করে। আর এখন আমার বাবাও অফিসে, তাই আমিও এখন তোমার মাঠটাতে আমার খেলোয়াড়টা ঢোকাতে পারি। ছেলেটা সত্যিই বড় হয়ে গেছে, কিরকম বোর্ডদের মতো করে কথা বলছে। আমি বললাম, তাহলে চলো, আর বেশি দেরি না করে তোমার কাজ শুরু করে দাও, জলদি কাজ খতম করে তারপর শান্ত হয়ে ঘুমিয়ে পড়ো। টিটো শুয়ে শুয়েই ওর হাফ প্যান্টটা পুরো খুলে ফেলল। ওর খেলোয়াড়টা দাঁড়িয়ে আছে, সাইজ মেরে কেটে 5 ইঞ্চি, মুন্ডিটা চামড়ার ভেতরেই ঢাকা। আমি ভাবলাম যে প্রথমে ওটাকে ভেতর থেকে বের করে আনতে হবে, তবে আমার দোষী ছেলেটা আমার খেলে আরো বেশি মজা পাবে। আমি ওর খেলোয়াড়টা আমার ডান হাতের মুঠিতে চেপে ধরে হালকা করে খিঁচতে শুরু করলাম। ও আরামে চিৎকার করতে শুরু করল। তখন আমি বা হাত দিয়ে ওর মুখটা চেপে ধরলাম। জীবনে প্রথমবার ও এত আরাম পাচ্ছে, চিৎকার তো করবেই, বেচারি ছেলে মানুষ, আমাকেই সবটা সামলাতে হবে। কিছুক্ষণ নাড়ানোর পরে ওর খেলোয়াড়টা ছোট্ট মুন্ডিটা পুরোটাই বের হয়ে এল, লাল রঙের মুন্ডি। মুন্ডির মাঝখানে ফাঁকটা থেকে অল্প অল্প জল বেরোচ্ছে। আমি ওকে ছেড়ে দিয়ে বললাম, নে এবার আমার পুকুরে নামা। এইবার আমি ওর দিকে পিছন ফিরে শুয়ে ম্যাক্সি তুলে আমার পাছাটা ওর সামনে উন্মুক্ত করলাম। ও প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েছে। আমার পিছনে শুয়ে এবার ও আমার পুকুরে ওর খেলোয়াড়টা ঢোকাবার চেষ্টা করল। ওর খেলোয়াড়টার মাথাটা বেশ ছোট, তাই খুব সহজেই ঢুকে গেল, আর আমারও খুব বেশি কষ্ট হলো না। আমি হেসে ছেলেকে বললাম, নে এবার আস্তে আস্তে তোর পুরোটাই নামিয়ে দে তোর আদরের মাম্মার পুকুরে, আর দেরি করিস না। টিটো আর দেরি না করে আমার পুকুরের মধ্যে খেলোয়াড় নামিয়ে দিল। আমি বললাম, এবার আস্তে আস্তে করে খেল, দেখবি দারুণ আরাম পাবি, আবার যেন একেবারে বের করে ফেলিস না। টিটো ওর ডান হাতটা দিয়ে আমার মুখ চেপে ধরে বিকের মতো বলল, আমি সব জানি মাম্মা, তুমি এখন বেশি কথা না বলে চুপচাপ এনজয় করো, আর আমাকেও এনজয় করতে দাও। আয়ুষ্মানের কথা, আমি আয়ুষ্মান, ওরফে টিটো। আমি এখন আমার পেয়ারি মাম্মা, আমার দীপমালা রানীর মাঠে খেলছি। মাম্মা এতক্ষণ ধরে অনেকটা গল্পই তোমাদেরকে বলে দিয়েছে, এবার তোমরা মাম্মাকে চুপচাপ মজা নিতে দাও, বাকি গল্পটা না হয় আমিই বলে দিচ্ছি। প্রথমেই বলি, ইউটিউবে খেলার গল্পের ভিডিও দেখেই আমার নিজের মায়ের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছে। আমি চাইলে মাম্মার গোলাপি পুকুরে আমার খেলোয়াড় নামাতে পারতাম, কিন্তু ইউটিউবের ভিডিওতে জেনেছি যে ওটা নাকি বাবাদের জন্য, আমাদের জন্য নয়। তাই ছেলেরা মায়েদের পিছনের পুকুরে খেলোয়াড়টা নামিয়ে খেলে। তাছাড়া মেয়েদের ওখানে খেলোয়াড়টা নামিয়ে খেললে ছেলেরা নাকি বেশি আরাম পায়, এই কথাটা যে ঠিক কতটা সত্যি তা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি অবশ্য কখনো দীপমালা রানীর পাপা মাম্মাকে এই নামেই ডাকে, তাই আমিও ডাকছি, ওই পুকুরে খেলোয়াড়টা ঢুকাইনি, কিন্তু এ যেন স্বর্গসুখ, প্রতিবার আমি আমার সুন্দরী মাম্মার পুকুরে খেলোয়াড়টা ঢুকাচ্ছি, আর আমার গোটা শরীরটা অসহ্য আরামে যেন কেঁপে কেঁপে উঠছে। আমি জানি যে আমার বয়স ভীষণ অল্প আর খেলোয়াড়টার সাইজও খুব ছোট, তবুও আমি যথাসাধ্য চেষ্টা করে চলেছি যাতে যে আরাম পাপা রোজ মাম্মাকে দেয় ঠিক সেরকম আরাম মাম্মা যেন আমার থেকেও পায়। কিছুক্ষণ খেলার পরে মাম্মা হঠাৎ আদুরে গলায় আমাকে বলল, কিরে টিটো, আর কতক্ষণ আমার খেলবি, জল বেরোবে না নাকি? মাম্মার মুখ থেকে এইরকম মিষ্টি কথা শুনে আমার আরাম হঠাৎ দ্বিগুণ হয়ে গেল। আমি বুঝতে পারলাম যে এখনই আমার জল বের হবে।
আমি আর কিছু বলতে পারছি না, শেষটুকু তোমরা আমার মাম্মার মুখ থেকে শুনলাম। দীপমালার কথা, আমার পুকুরের ভিতরে টিটো ওর জীবনের প্রথম জল ছাড়ল। আমি টের পাচ্ছি আমার পুকুরটা আস্তে আস্তে ভরে যাচ্ছে। প্রায় 5 মিনিট ধরে আমার জল ছাড়ার পর ওর ক্লান্ত শরীরটা আমার পিছন থেকে ঘষে গেল। টিটু এই অবস্থাতেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। আমি একটা গল্পের বই নিয়ে পড়তে শুরু করলাম খুন বিকেল 4:30। দীপমালা কিচেনে ধুলো ময়লা সাফ করছিল, এমন সময় কলিং বেল বেজে উঠল। টিটু ফিরল স্কুল থেকে, হাত ধুয়ে দরজা খুলে দীপমালা দেখল শুধু টিটু নয়, ওর সঙ্গে ওর স্কুলের আর একটি ছেলেও এসেছে। টিটু ঘরে ঢুকে ছেলেটির সাথে দীপমালার পরিচয় করিয়ে দিল, মাম্মা এ হল রিক, আমার ক্লাসমেট, পড়াশোনায় খুব ভালো, রোজ ও ছুটির পর স্কুল বাসে করে বাড়ি যায়, কিন্তু আজকে বাস ওকে না নিয়েই চলে গেছে, তাই ওকে বললাম যে আমার বাড়ি কাছে, তুই আমার সঙ্গে আমার বাড়িতে চল। মাম্মা রিক একটু আমাদের ল্যান্ডলাইন থেকে ওর বাড়িতে একটা ফোন করবে, তারপর রিককে কিছু খাইয়ে তুমি একটু স্কুটি করে ওকে ওর বাড়ি পৌঁছে দিয়ে আসবে প্লিজ। দীপমালা হেসে বলল, আচ্ছা বাবা, আচ্ছা রিক, তুমি বরং এখন তোমার বাড়িতে ফোনটা করে নাও, আর টিটু তুই ওর সঙ্গে থাকো, ততক্ষণে আমি তোদের জন্য গরম স্যুপ বানিয়ে নিয়ে আসছি। দীপমালা কিচেনে চলে যাওয়ার পর রিক ওর বাড়িতে টেলিফোন করে জানিয়ে দিল যে ও ওর বন্ধু আয়ুষ্মানের বাড়িতে রয়েছে। চিন্তার কোনো কারণ নেই, আয়ুষ্মানের মা দীপমালা আন্টি সন্ধ্যেবেলায় ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। ফোন সেরে টিটু আর রিক দুই বন্ধুতে খাওয়ার টেবিলে গিয়ে বসল। রিক দীপমালার প্রশংসা করে বলল, সত্যি তোর মায়ের ফিগারটা খুব হট আর মুখটা ভীষণ কিউট, আমিও যদি তোর মতো তোর মায়ের পুকুরে খেলতে পারতাম। আমার মাকে একদিন পুকুরে খেলতে দেওয়ার জন্য রিকোয়েস্ট করায় পুরো একবেলা আমায় অন্ধকার ঘরে আটকে রেখেছিল। সেদিক থেকে দীপমালা আন্টি তো খুব ফ্রেন্ডলি। টিটু রিকের কথা শুনে গম্ভীর গলায় বলল, সোনাল আন্টি তোকে খেলতে দেয় না বলে তুই আবার যেন আমার পেয়ারি মাম্মাকে খেলাতাল করিস না, তবে তোর সামনে এখনই আমি আমার মাম্মার পুকুরে খেলে প্রমাণ করে দিতে পারি যে আমার মাম্মা সত্যি আমার সাথে কতটা ফ্রেন্ডলি। রিক উৎসাহিত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আয়ুষ্মান, তুই এখনই দীপমালা আন্টিকে খেলো, আমি বরং স্যুপ খেতে খেতে এনজয় করি। কিছুক্ষণ পরে কিচেন থেকে দুটো বাটিতে গরম স্যুপ নিয়ে এসে দীপমালা খাবার টেবিলের উপর রাখল। তারপর রিকের গালটা জোরসে টিপে দিয়ে হেসে বলল, দুই বন্ধুর কি বিষয় নিয়ে এত কথা হচ্ছে শুনি। টিটু নিজের স্যুপের বাটিটা টেনে নিয়ে দীপমালাকে বলল, তোমাকে নিয়ে কথা হচ্ছিল মাম্মা, তুমি প্লিজ নাইটিটা একটু খোলো না, রিক দেখতে চাইছে যে তুমি আমার খেলোয়াড়ের খেলা খেতে ঠিক কতটা ভালোবাসো। দীপমালা প্রথমটায় রিকের সামনে পুরোপুরি খালি হতে রাজি হচ্ছিল না, কিন্তু টিটুমাকে আশ্বস্ত করে বলল, মাম্মা রিক আমাকে কথা দিয়েছে যে ও তোমাকে টাচ করবে না, আর বাইরেও আমাদের খেলার ব্যাপারে কাউকে কিচ্ছুটি বলবে না, তাই তুমি কোনো চিন্তা করো না, ফুলে একটুখানি টেবিলে ভর দিয়ে দাঁড়াও। রিকের স্যুপ খাওয়া হতে হতেই আমি চটপট কাজটা সেরে ফেলি, তারপর তুমি ওকে ওর বাড়ি দিয়ে আসবে। দীপমালা এবার টিটুর কথা মতো নিজের নাইটি খুলে ফেলে টেবিলের একটা সাইড ধরে ওর দিকে দাঁড়াল। টিটু জলদি মায়ের পুকুরে তার খেলোয়াড় ঢুকিয়ে দিল। দীপমালা পিছনে ফিরে বলল, বাবু আসলে তুই তোর বয়সের তুলনায় একটু বেশি স্ট্রং, তোর বাবা আমার খেললে 2 মিনিটেই জল ফেলে দেয়, আর তোর তো সারা জল বেরোতেই চায় না দেখছি। টিটু স্যুপের বাটিতে একটা চুমুক দিয়ে বিরক্ত গলায় বলল, মাম্মা তোমাকে কতদিন বলেছি না যে আমার খেলার সময় তুমি একদম পাপার কথা তুলবে না, আমি বলছি তুমি জাস্ট টেবিলটা ধরে জোরে জোরে পাছা দোলাতে থাকো, তাহলেই ঝাঁকুনিতে আমার জল আউট হয়ে যাবে। দীপমালা ছেলেকে মৃদু ধমক দিয়ে বলল, বন্ধু টেবিলে খাচ্ছে না? আমি টেবিল ধরে জোরে জোরে দোলালেই তো টেবিলটা নড়বে, আর তাতে রিকের খেতে অসুবিধে হবে, এমনকি ওর হাত থেকে টেবিলে স্যুপ পড়েও যেতে পারে। দীপমালার কথা শুনে রক তাড়াতাড়ি একটা লম্বা চুমুক মেরে ওর বাটির বাকি স্যুপটুকুনি শেষ করে দিয়ে বলল, না না আন্টি আমার তো খাওয়া শেষ, আমি এবারে বসে বসে দেখব যে আয়ুষ্মান কেমন করে আপনার পুকুরে জল ফেলে, তবে আন্টি খেলার সময় আপনার মুখের এক্সপ্রেশনগুলো কিন্তু লাগবে। চিকেন স্যুপ তো কখন শেষ হয়ে গিয়েছে, কিন্তু টিটুর বিচি থেকে জল আর বের হতে চাইছে না। দীপমালা চিন্তা করে দেখল, এখনও টিটুর জল না বেরোলে এবার রিককে ওর বাড়ি পৌঁছে দিতে দেরি হয়ে যাবে। দীপমালা তাই ছেলের জল খসানোর জন্য আবার ওর সে পুরানো ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে বাধ্য হল। আদরে গলায় বলল, কিরে টিটু
আর কতক্ষণ আমার খেলবি সোনা, আজকে আর তোর জল বেরোবে না নাকি? আদরের মাম্মার মুখ থেকে এরকম মিষ্টি কথা শুনে টিটোর হঠাৎ দ্বিগুণ হয়ে গেল, গতি দারুণভাবে বাড়িয়ে দিল। ও যেন একটা ছোটখাটো রোবট, কারণ কোনো সাধারণ মানুষের পক্ষেই এইরকম